Good afternoon, brother. Good afternoon. I'm Boni Amin. প্রিয় বন্ধুরা, আজ 10 জানুয়ারি 2021 আমি আছি সিডনি শহরের ঠিক বুকের ভেতরে বটনি বে নামে যে একটি ছোট একটি জলাশয় আছে, উপসাগর, ছোট উপসাগর। এই সাগর কথাটা ঠিক সাজে না, বটনি বে ঠিক অন্য ধারে, অর্থাৎ প্লেন ল্যান্ড করার সময় সিডনিতে প্লেনের পেটের নিচে যে স্থানটা, অর্থাৎ জলের একদম ধারে, ঠিক সেখানে আছি। আর এই স্থানটির নাম হচ্ছে কার্নেল, কে ইউ আর এন ই ডাবল এল, কার্নেল। এই কার্নেলেই আজ ব্যাপক লোকের ভিড়। প্রিয় বন্ধুরা, গত কয়েকদিন ধরে সিডনির আবহাওয়াটা খুব ভালো ছিল না, এখন পুরো সিডনিতে করোনার এত মুমূর্ষু অবস্থা যে মুখ পট্টি না লাগালেই পুলিশ ফাইন করে দেয় $200 ফাইন। তারপরেও আজ রবিবারে বাঁধ ভেঙে যেন সকলেই ঘর থেকে বের হয়ে এসেছে, যে যেখানে পারছে পরিবার নিয়ে সব পরিবার, তারা সবাই সাগরের পাশেই তারা আড্ডা দিচ্ছে সারাদিন ভর, তারা রান্নাবাড়া করছে, অনেকেই রান্না কি আর বারবিকিউ, আবার অনেকে ঘর থেকে রান্না করে এনে সাগর পাড়ে বসে খাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই চিত্রটা তোমাদেরকে আমি এখন দেখাবো, তবে সেটা কার্নেল না, কার্নেলের পাশেই আরেকটি স্থান হচ্ছে ডলস পয়েন্ট। সেই ডলস পয়েন্টের উপরে এর আগেও তোমাদেরকে অনেকবার ভিডিও দেখিয়েছি। প্রিয় বন্ধুরা, চলো তাহলে আমি এখন ক্যামেরার পেছনে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো ডলস পয়েন্টে আজ কীভাবে মানুষের ঢল নেমেছে, সেটাই তোমরা দেখবে, যেটা বাংলাদেশ অথবা ভারতের বিভিন্ন সমুদ্র সৈকতে বন্ধের সময় যেই মানুষের ঢল পড়ে সেই ঢলটাই তোমাদেরকে দেখাবো। এই ঢল দেখে তোমার কাছে মনে হবে যেন সিডনি বা অস্ট্রেলিয়াতে কোনো করোনাই নেই, আমি কারোর মুখে কোনো মুখপট্টি, অর্থাৎ বাংলায় যেটাকে মাস্ক বলে, সেই মাস্ক আমি কারো মুখে দেখিনি। প্রিয় বন্ধুরা, লেটস গো, আমি তোমাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাবো ডলস পয়েন্ট, কিন্তু আমি আছি কার্নেলে। প্রিয় বন্ধুরা, লেটস গো, দিস ইজ বনি আমিন ফ্রম কার্নেল, সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড আফটারনুন, আমি বনি আমিন। আজ 10 জানুয়ারি 2021, প্রিয় বন্ধুরা, এই মুহূর্তেই সিডনি অস্ট্রেলিয়ার এই রৌদ্রস্নাত একটি সমুদ্র সৈকতে আমি আছি। প্রিয় বন্ধুরা, এই স্থানটির নাম হচ্ছে ডলস পয়েন্ট। ডলস পয়েন্ট, হাজার হাজার লোক ছুটে এসেছে আজকের এই সুন্দর একটি দিনে। এই রকম দেখো গাছগুলো কি সুন্দর, অদ্ভুত, এর ছায়া তলে সকলে যে যার পরিবার, যে যার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে তারা এখানে জড়ো হয়েছে। এখানে তারা আজ একত্রিত হয়ে তাদের বন্ধের দিন কাটাচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, করোনায় যেমন পুরো অস্ট্রেলিয়া মুখ ধুবড়ে বালিতে মুখ লুকিয়ে আছে, কিন্তু সেই বালির সৈকতে আজ তার পাশেই দেখো হাজার হাজার লোক, হাজার হাজার লোক তারা এখানে একত্রিত হয়েছে। কারণ গত 2 সপ্তাহ ধরে আমাদের এই সিডনিতে ছিল আবহাওয়া বেশ বৈরী, অর্থাৎ বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো একটু
ঝাপটা হাওয়া, কিন্তু আজকের এই রবিবারটি সব দিক থেকে খুবই সুন্দর, খুবই ভালো, যার ফলে কেউ আর ঘরে বসে থাকতে চায়নি। কেউ হয়তো ঘর থেকে খাওয়া নিয়ে এসেছে, আর কেউ হয়তো এখানে এসেই রান্না বাড়া করছে। দেখো প্রিয় বন্ধুরা, তারা এখানে নিজেরাই বারবিকিউ করে খাচ্ছে। এখানকার অস্ট্রেলিয়ান ভেরি টিপিক্যাল লাইফ এই সিডনিতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, স্বাধীন দেশ, স্বাধীন মন মানসিকতা, ভৌগোলিকভাবে একটি দেশের স্বাধীনতা হলেই চলবে না, এর সাথে অর্থনৈতিক স্বাধীনতাই অনেক বেশি প্রয়োজন। আর এখানে অবশ্যই জাতিগতভাবে ন্যাশনালি একটা স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা সবার আছে। যার কাজ নেই তার জন্য সরকার আছে, আর যার কাজ আছে সেটা তো অন্য কথা। দেখো বন্ধুরা, এই ছায়ার মধ্যে হাজার হাজার লোক একত্র হয়েছে, যদিও এখন মাস্ক পরে, অর্থাৎ মুখ পট্টি পরেই তোমাকে যে কোনো অ্যাসেম্বলি, কোনো জনসমাবেশে যেতে হবে, কিন্তু না, এখানে কোনো রকম মাস্ক কেউ ব্যবহার করছে না। বন্ধুরা, যেহেতু খোলামেলা, সেই খোলামেলা থাকা বা এই খোলামেলার জন্যই এই অবস্থা। প্রিয় বন্ধুরা, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমি সেই বালির সেই তটে। বালির তট শব্দটি হবে না, এটাকে বলা হয় বালির বিছানা। বালির সমুদ্র সৈকতে বালির বিছানায় লেপটে আছে অনেকেই, রৌদ পোহাচ্ছেও ঠিক হবে না, এটাকে বলা হয় রৌদ্র স্নান। রৌদ্র স্নান করছে এই মেয়েরা। আর ওদিকে দেখো, একদল গা খালি, গা উদম হয়ে তারা ছবি তুলছে। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, আমি আছি ডলস পয়েন্ট। এই ডলস পয়েন্টে অনেকগুলো ভিডিও অতীতে করেছিলাম, তবে প্রত্যেকবারই ভিডিওটা ছিল মেঘলা অথবা একটু ছায়া ছায়া ছিল তেমনই। প্রিয় বন্ধুরা, দেখো কিভাবে সবাই ছুটে এসেছে, হন্যে হয়ে ঘর থেকে বের হয়ে এসেছে তারা এখানটায়, সমুদ্র সৈকতের পাশেই। পিকনিক বলাও ঠিক হবে না, বন ভোজন, অর্থাৎ এটাকে চড়ুই ভাতি যেটা বলা হয়, সেই চড়ুই ভাতিটা এখানে সম্ভব না। চড়ুই ভাতির জন্য আর একটু দূরে যেতে হয়, কিন্তু এটা শহরের ভেতরই, একেবারে শহরের পাঁজর ঘেঁষা এই এলাকাটি, এটার নাম হচ্ছে ডলস পয়েন্ট। আজ 10 জানুয়ারি 2021। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, আমি আছি এই মুহূর্তে ডলস পয়েন্ট, অর্থাৎ এই যে সামনে যে জলরাশি দেখতে পাচ্ছ, এই জলরাশির নাম হচ্ছে বটনি কোভ, বটনি বে, বটনি বে, বটনি কোভ, হোয়াটএভার। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উপুর হয়ে এই মেয়েটি কিভাবে শুয়ে আছে। এটা কোনোভাবেই তৃতীয় বিশ্ব, অর্থাৎ বাংলাদেশ ভারতে কোনোভাবেই এইভাবে উপুর হয়ে একটি মেয়ে শুয়ে থাকতে পারত না। আর এদিকটায় দেখো প্রিয় বন্ধুরা, যেহেতু আজ প্রচুর মুসলমান এসেছে, আর তারা হিজাব পরেই মূলত তারা এখানে জলে স্নান করছে। আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জিনিসটা। প্রিয় বন্ধুরা, আমি সিডনি অস্ট্রেলিয়াতে কথা বলছি, আর দূর দিগন্তে দেখা যাচ্ছে সেই অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির সেই আকাশ ঝাড়ু ভবনগুলো। প্রিয় বন্ধুরা, আবারও ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর একটা প্লেন নামছে। প্রিয় বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ফেডেক্স, ফেডেক্স এর নিজস্ব প্লেন। প্রিয় বন্ধুরা, নামছে ফেডেক্স, অর্থাৎ মালবাহী জাহাজ। আর ওইদিকে পোর্ট বটনি, পোর্ট বটনির উপর দিয়ে সেই প্লেনটি এখন নামতে যাচ্ছে। প্রিয় বন্ধুরা দেখুন, ফেডেক্স, ফেডেক্স এর নিজস্ব প্লেন, DHL এবং আরো কিছু আছে, এই সকল আন্তর্জাতিক কুরিয়ার যে সকল আছে, সেই সকল কুরিয়ার সার্ভিস এর নিজস্ব প্লেন থাকে। এটা হচ্ছে ফেডেক্স এর প্লেন। দেখো প্রিয় বন্ধুরা, চলো এবার দেখো, এরা হচ্ছে এখানে প্রচুর হিজাবি, হিজাবি। প্রিয় বন্ধুরা, নিশ্চয় তোমরা এনজয় করছো, অনুভব করছো আমি কি বলতে চাচ্ছি এবং কি বলছি। এবং অনেক সময় ছবি কথা বলে, সুতরাং আমাকেই যে অনর্গল কথা বলতে হবে এমন নয়। প্রিয় বন্ধুরা, চলো আমি এবার চলবো, হাঁটবো। আর দেখো কি সুন্দর একটি মেয়ে এখানে বসে আছে, পৃথিবীর রং খুব সুন্দর, যদি তুমি অনুভব করতে পারো।
যদি তুমি উপভোগ করতে পারো, ভালো মন্দ পৃথিবীর সর্বক্ষেত্রেই আছে, সব স্থানেই আছে। আর এর একটা টেম্পোরারি একটা ট্যান্ট করে আছে। এই টেম্পোরারি ট্যান্টের ভেতরে দেখো, এই মেয়েরা এখানে ছায়াতে বসে আছে, টেম্পোরারি ট্যান্ট। বন্ধুরা, আর একটা ছোট্ট ট্যান্ট, এই যে বালির চরের উপরে বালক বন্ধু আর মেয়ে বন্ধু তারা গাটা লুকিয়ে এখানটায় আছে। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, আমি আছি ডলস পয়েন্ট সিডনি। আজ 10 জানুয়ারি, আজ এই মুহূর্তে এখানে হাওয়ায় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় বন্ধুরা, খুবই সুন্দর।